এখন আমরা দেখাবো আপনি একজন স্টোর ম্যানেজার হিসেবে কিভাবে নিজের ইনভেন্টরিতে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। চাইলে এই সম্পূর্ণ জিনিসটি আপনি সম্পূর্ণ সাইটটি বাংলায় কনভার্ট করে নিতে পারবেন যদি চান। এখানে ল্যাঙ্গুয়েজ সেকশনে ইংলিশ থেকে আপনি চাইলে বেঙ্গলিও দিতে পারেন। আপনার সুবিধার জন্য আমি শুধু দেখাচ্ছি যে ট্রান্সলেশনটা কিভাবে হয়, যদিও সম্পূর্ণ কাজটি পরবর্তীতে আমি ইংরেজিতেই দেখাবো। স্টোর ম্যানেজারে যাওয়ার পর আপনার পেজে, আপনার উইন্ডোতে আসবে এই পেজটি, যেই পেজে আপনি উপরে দেখবেন ড্যাশবোর্ড লেখা আছে, আপনার মাসিক সেল, আর্নিং দিস মান্থ, সোল, কত টাকার জিনিস বিক্রি করেছেন, কত টাকার অর্ডার আপনার গ্রস সেল হয়েছে, কত টাকার অর্ডার আপনি পেয়েছেন, আপনার কতটুকু জায়গা খালি আছে, এই সকল কিছু ডিটেলস আপনি এখানে পাবেন। এই যে আপনি এটাতে বাংলাতে কনভার্ট করার পর এই জিনিসগুলো বাংলায় এসেছে, বাড়ি, মিডিয়া, প্রবন্ধ, পণ্য। তো আপনি নতুন কোনো আইটেম অ্যাড করতে হলে আপনার শপে আপনি নতুন যোগ করুন, এটাতে ক্লিক করবেন। আমি সম্পূর্ণ কাজটি যেহেতু বলেছি ইংরেজিতে করব, আমি আবার ইংরেজিতে ফেরত চলে যাচ্ছি প্রোডাক্টসে। তারপর হচ্ছে অ্যাড নিউ, এটাতে ক্লিক করার পর আপনার এখানে নতুন আরেকটি ডিসপ্লে স্ক্রিন আসবে, যেখান থেকে আপনি আপনার প্রোডাক্টের টাইটেল, ছবি সব কিছু অ্যাড করে নতুন একটি প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারবেন। বাঁদিকেই আছে ছবি, এটিতে ক্লিক করার পর আপনাকে অপশন দেওয়া হবে আপনি কি গ্যালারি থেকে ছবি নিতে চান নাকি নতুন ছবি অ্যাড করতে চান। মোবাইল থেকে যদি আপনি করেন সেই একই অপশন আপনি পাবেন, আপনি চাইলে আপনার গ্যালারি থেকে নিতে পারেন অথবা ইনভেন্টরি থেকে, কারেন্ট মিডিয়া থেকেও আপনি কালেক্ট করতে পারেন আপনার প্রোডাক্টের ছবিটি। স্যাম্পল প্রোডাক্ট হচ্ছে এমন ধরনের প্রোডাক্ট যার মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই, সিঙ্গুলার প্রোডাক্ট। আমি আপনাকে প্রথমে একটি স্যাম্পল প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়ে দেখাবো, তারপর আপনাকে অকশন বা নিলাম টাইপের বিজ্ঞাপন কিভাবে দেয় সেটি দেখাবো। ক্যাটালগ, ভার্চুয়াল আর ডাউনলোডেবল, তিন ধরনের প্রোডাক্ট হয়ে থাকে। ক্যাটালগ আইটেম হচ্ছে যা ধরা ছোঁয়া যায়, ভার্চুয়াল আইটেম হচ্ছে যা একটি সার্ভিস, আর ডাউনলোডেবল আইটেম হচ্ছে কোনো ধরনের কোনো ফাইল যা আপনি বিক্রি করছেন। এখানে যেহেতু এটি ডেমো প্রোডাক্ট তো আমি এখানে নামও দিচ্ছি ডেমো, নাম ডেমো এক্স ওয়াই জেড। ছবিতে ক্লিক করার পর মিডিয়া লাইব্রেরিতে যদি আমি চাই মেইন ছবি হিসেবে কোনটিকে সংযুক্ত করব, এখান থেকে একটি সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে নেন। তারপরে যদি আপনার মনে হয় যে না একাধিক ছবি প্রয়োজন, ডিসক্রিপশনে আপনি নতুন করে মিডিয়া অ্যাড করতে পারবেন, আবার শর্ট ডিসক্রিপশনে চাইলেও একাধিক মিডিয়া আপনি অ্যাড করতে পারবেন। আপনি চাইলে একটি গ্যালারি ক্রিয়েট করতে পারবেন, যদি বলেন ক্রিয়েট গ্যালারি তাহলে আপনি মিডিয়া লাইব্রেরি থেকে একাধিক ছবি সিলেক্ট করে একটি গ্যালারি তৈরি করতে পারবেন যেটি আপনার পোস্টে শো করবে। আর যদি চান আপলোড নিউ ফাইলসে নতুন ফাইলও অ্যাড করতে পারবেন। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলে আপনার জিনিসটি একটি গ্যালারি লিঙ্ক তৈরি হবে। ভুলবেন না কখনো যে শর্ট ডিসক্রিপশনে আপনার কিছু ডেসক্রিপশন লেখা উচিত, কেননা এটা আপনার প্রফেশনালিজম যে আপনি যার কাছে প্রোডাক্টটা বিক্রি করছেন সে প্রোডাক্টটা জেনে কিনছে নাকি না জেনে কিনছে। প্রাইসের বেলা আপনি জানেন আপনি কি প্রাইসে বিক্রি করবেন, আমি এখানে 1234 টাকা দিলাম। যদি আপনি সেল করতে চান, সেল পোস্ট দিতে চান তাহলে সেলে দিতে পারেন, আর মানে কোনো অফার, ডিসকাউন্ট জাতীয় কোনো অফার, আর না হলে প্রাইসটা এতটুকু এখানেই রাখবেন। নাম দিয়ে দিলেন, পূর্ণাঙ্গভাবে নাম দেবেন, প্রাইস দেবেন, ছবি আপলোড করবেন, শর্ট ডেসক্রিপশন লিখলে লিখতে পারেন, না লিখলেও কমপক্ষে ডেসক্রিপশনটা লিখবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন কী ধরনের আইটেম, ব্যাঙ্কনোট, কয়েন, স্ট্যাম্পস, ধরে নিয়ে আমি এটা কয়েন ক্যাটাগরি দিচ্ছি। তারপর হচ্ছে আইটেম স্টকে আছে, এখান থেকে তেমন কোনো কিছু করার নাই। আপনি যদি শিপিংয়ে যদি চেঞ্জ করতে চান যে কতদিন পর আপনি শিপ করবেন সেইটা আপনি স্পেসিফাই করে দেবেন যেন আপনার বায়ার ডিসঅ্যাপয়েন্ট না হয়। তো ধরুন আমি 3 থেকে 5 বিজনেস ডে সিলেক্ট করে দিলাম, সাবমিট করে দিলাম, আমার প্রোডাক্টটা পাবলিশ হয়ে যাবে। এখানে লেখা উঠবে প্রোডাক্ট সাকসেসফুলি পাবলিশড। কীভাবে বুঝবেন, এখানে একটা আই চিহ্ন আসবে অ্যাড প্রোডাক্টসের পাশে, এই পেজটা রিফ্রেশ হয়ে ওই আই চিহ্নটা আসলে ওই সাথে লেখা থাকবে প্রোডাক্ট পাবলিশড, এই যে পাবলিশড এডিট প্রোডাক্ট। এই যে আই চিহ্নটাতে চাপ দিলে নতুন একটা ট্যাবে, তখন আপনার প্রোডাক্টটা দেখতে কেমন একজন নতুন ব্যবহারকারীর কাছে সেটা আপনাকে শো করবে যে প্রোডাক্টটা দেখতে এরকম লাগছে বা ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে এরকম লাগছে যেটা আমাদের সামনে এখন ওপেন হচ্ছে। ডেমো এক্স ওয়াই জেড, এই যে গ্যালারিতে ছবিগুলো আছে চাইলে যে কেউ দেখতে পারে,
কেউ চাইলে অ্যাড টু বাস্কেট ক্লিক করতে পারে, কেউ চাইলে অ্যাড টু উইশ লিস্টও যেতে পারে, কেউ চাইলে আপনার ফিডব্যাক স্কোরও দেখতে পারে। ডিসক্রিপশন, রিভিউ, শিপিং, অলরেডি এই অপশনগুলো আপনি আপনার সেটিংস থেকে চেঞ্জ করে নিতে পারবেন, দ্যাটস নট এন ইস্যু। এখন আপনাকে আমি দেখাবো কীভাবে নিলাম পোস্ট দিচ্ছেন বা দেবেন বা অকশন পোস্টগুলা সেটা কীভাবে হয়। এটা হচ্ছে আপনাকে একটা সিম্পল পোস্ট দেওয়া দেখালাম, কীভাবে আপনি নর্মাল আইটেম পোস্ট করবেন। এখন এই সেম এডিট ফাংশনে গিয়ে ওই সেম প্রোডাক্টারই যদি আপনি সিম্পল প্রোডাক্টের জায়গায় সিলেক্ট করে দেন অকশন, তাহলেই আপনাকে অকশনের জন্য যেই ফাংশনালিটিগুলো সেগুলো অ্যাক্টিভেট হতে দেখতে পারবেন। ধরে নিই এইখানে আমি এটাকে অকশন সিলেক্ট করলাম, তখন এই যে প্রাইসিংয়ের জায়গাটা সেটা এখান থেকে উধাও হয়ে নিচে চলে যাবে, কারণ অকশনের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে যেটা আপনি যদি সিলেক্ট করে দেন তখন সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অনুযায়ী আপনার প্রোডাক্টটা লিস্টেড হবে। যখন আপনি অকশন সিলেক্ট করবেন তখন এই অকশন ফাংশনটা অ্যাক্টিভেটেড হবে। আপনি সিলেক্ট করবেন আপনার আইটেমটা নতুন নাকি পুরনো, কি ধরনের অকশন চাচ্ছেন, নর্মাল নাকি রিভার্স অকশন, পলিসি প্রক্সি বিডিং মানে মানুষ বেশি দাম দিয়ে রাখতে পারবে, মানে হচ্ছে তার বসে থাকতে হবে না যে এই অকশনটার মধ্যে আমি এত দাম দিয়ে কিনতে হবে, সে যদি অতিরিক্ত দাম দিয়ে রাখে তো আলটিমেটলি সে অতিরিক্ত দাম সর্বনিম্ন দামের কাছাকাছি দামে সে বিজেতা হবে। এটার ডিসক্রিপশন লেখা আছে, আপনি চাইলে অনলাইনে খুঁজে দেখতে পারবেন। সিল্ড বিড মানে হচ্ছে কারা কারা বিড করছে, কততে বিড পড়ছে সেটা কেউ দেখতে পারবে না, কেবলমাত্র বিড বেশ বিডের অ্যামাউন্ট বেশি হলেই সিল্ড বিডের মধ্যে যে জেতার সে জিতবে, এটা অন্য কেউ জানতে পারবে না যে কে বিড করতেছে। স্টার্টিং প্রাইস ধরে নিই আমার প্যাকটার ছিল 1234 টাকা, তো আমি এখানে স্টার্টিং প্রাইস 10 টাকা দিয়ে দিলাম, বা আপনি 0.00 টাকাও রাখতে পারেন। বিড আপ, কত ইন্টারভেলে বিডটা আপ হবে সেটাও চাইলে আপনি অ্যাড করতে পারেন বা ইটস নট রিকোয়ার্ড। রিজার্ভ প্রাইস মানে হচ্ছে আপনি সর্বনিম্ন এত নিচে বিক্রি করবেনই না, তার মানে অকশনটা এমনিতেও শেষ হয়ে যেতে পারে কিন্তু সর্বনিম্ন আপনি এত নিচে বিক্রি করবেন না, সেটা হচ্ছে রিজার্ভ প্রাইস। বাইট নাও প্রাইস অলরেডি দেওয়া আছে, অকশন স্টার্ট ডেট এখানে শো করা আছে। এখন আপনি যদি চান অকশন এন্ড ডেটটা, আপনি যদি চান না আপনাকে দেওয়া উচিত অকশন এন্ড ডেট, অকশনটা শেষ হবে কবে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে উপরে লেখা আছে সাল 2022 মাস, যেমন আমি সিলেক্ট করলাম জুন মাস, তারপর তারিখ 5 তারিখ, তারপরে সিলেক্ট করলাম আমি ডিডি 12, কত ঘন্টা 12 ঘন্টা, তারপরে হচ্ছে মিনিট 00। এখন আমি যদি সে মিনিট ঘন্টা সিলেক্ট না করি অটোমেটিক সে বসায় নেবে একটা ডিফল্ট ভ্যালিউ। বাকি নিচের অপশনগুলো হচ্ছে অ্যাডভান্স অপশন, যেমন অটোমেটিক রিলিস্ট অপশন আছে, মানে আপনার অপশনটা অটোমেটিক রিলিস্ট হয়ে যাবে যদি এটা ফেইলড হয় কোনো কারণে, রিলিস্ট ইফ আফটার সো মেনি আওয়ার্স, নির্দিষ্ট কিছু ঘন্টা পরে রিলিস্ট করতে পারেন। এই সকল অপশনই অপশনাল, আপনার ম্যান্ডেটরি অপশন যেগুলো আছে সেগুলো আমি ইতিমধ্যে বলে দিয়েছি। অপশন টাইপ অটোমেটিক সেট করা থাকবে, আপনি শুধু স্টার্ট আইটেমের মধ্যে লিখবেন কত টাকা থেকে শুরু করতে চান, বাইট নাও প্রাইসটা যদি দিতে চান তাহলে দিতে পারেন, আর অকশন এন্ড ডেট এটা সিলেক্ট করে দেবেন। আপনার করণীয় কাজ অকশনের জন্য এতটুকুই, তারপর সাবমিট চাপ দিন। আপনি দেখতে পারবেন যে প্রোডাক্ট সাকসেসফুলি পাবলিশড। সেম এখানে গিয়ে যদি চোখের যে আইকনটা আছে এই আইকনে ক্লিক করেন, আমরা প্রোডাক্টসে আবার যাচ্ছি এটা দেখার জন্য যে ঠিকভাবে পোস্ট হয়েছে কিনা। যেমনটি দেখতে পাচ্ছেন ডেমো আইটেম পাবলিশড। এখান থেকেও যদি দেখতে চাই চোখের আইকনে ক্লিক করলে নতুন ট্যাবে
ওপেন হবে ডেমো আইটেমটি। স্টার্ট টাইম, স্টার্ট বিড, আইটেম কন্ডিশন, স্টার্ট সিন অ্যান্ড ফিন এন্ড সিন, সব কিছু আমাদের সেট করা ছিল, যার কারণে এটি এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। কেউ যদি চায়, একজন প্রসপেক্টিভ বায়ার, সে চাইলে সরাসরি যদি কিনে নিতে চায়, বাই ইট নাও ও বাই নাও ফর এটাতে যদি ক্লিক করে, তখন তার বাস্কেটে এটার ফুল ভ্যালুতেই সেটা তার বাস্কেটে অ্যাড হবে। সে ওইখান থেকে দেখে নিতে পারবে যে ওই প্রোডাক্টটার প্রাইস কত, সে যদি সরাসরি এখান থেকে কোনো প্রোডাক্ট কিনতে চায়। ভিউ বাস্কেট, এটা তার বাস্কেটে অ্যাড হয়েছে। আপনার এখান থেকে যেহেতু অকশনটা পোস্ট করা হয়েছে, যার কারণে এখানে টাইমারটা শো করতেছে না। যদি কোনো ইউজারের অ্যাকাউন্ট থেকে এই পার্টিকুলার লিঙ্কটা দেখা হয়, তখন তার এখানে টাইমার শো করবে। আর বাস্কেট অ্যাড হওয়ার পর সে দেখতে পারবে সাব টোটাল এত, কুরিয়ারে নিলে টাকা শো করবে এত, পোস্ট অফিসে টাকা শো করবে এত, লোকাল পিক আপ হ্যান্ড, সে এটাও সিলেক্ট করতে পারবে। এখন আপনারা যদি কারোর সাথে হাত বদল করেন ওয়েবসাইটের বাইরে, বা টোটাল লেনদেনটা ওয়েবসাইটের বাইরে করতে চান, তাহলে তাকে আপনি বলবেন লোকাল পিক আপ হ্যান্ড টু হ্যান্ড সিলেক্ট করতে। ট্রানজ্যাকশনটা আপনি প্রসিড টু চেক আউট দিয়ে ওয়েবসাইটের থ্রুতে করেন, অ্যাটলিস্ট তার কাছে রসিদ থাকবে, আপনার কাছেও হিসাব থাকবে, আর তার পরবর্তীতে সে আপনাকে টাকা যেভাবে পাঠায় বিকাশের মাধ্যমে, আপনাকে আলাদাভাবে এতদিন ধরে যেভাবে পাঠাতো বা নগদে পাঠাতো, সেটা সে সেভাবেই পাঠাবে। দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। কিন্তু এখান থেকে আপনি যদি তাকে বলেন লোকাল পিক আপ ক্লিক করে দিতে, তাহলে সম্পূর্ণ জিনিসটা কমপক্ষে আপনার কাছে লিপিবদ্ধ থাকলো যে হ্যাঁ, এই সেলটা এই সাইটের মাধ্যমে সঙ্গবদ্ধ হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কেউ চায় এই সাইটের মাধ্যমে লেনদেন করতে বা পেমেন্ট করতে, তখন সে ম্যানুয়ালি করলে বিকাশে করতে পারবে, নগদে করতে পারবে, এবং অনলাইন ইজি পেমেন্ট আমার পে আমাদের হচ্ছে গেটওয়ে পার্টনার, তাদের মাধ্যমে করতে পারবে, কার্ড, নগদ বা বিকাশের মাধ্যমে। কোনো প্রশ্ন থাকলে ওয়েবসাইটের চ্যাট বক্স আছে, এই হোয়াটসঅ্যাপ চ্যাট বক্সে আপনারা